আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মেসি শেফ ব্লগ। আজকের ব্লগটি হলো সেভেন সিস্টার্স কান্ট্রি পার্ক নিয়ে। এটি ইস্টবর্নে অবস্থিত, লন্ডন থেকে 58 কিলোমিটার দূরে। সেন্ট্রাল লন্ডন থেকে যেতে ধরে নিন প্রায় 2 ঘন্টা লাগবে। ইটস অ্যাকচুয়ালি ডিপেন্ড অন দ্য ট্রাফিক। ওয়েদার অনেক সানি ছিল, মূলত জানতাম ওয়েদার সানি থাকবে, এই জন্য ওয়েদারের উপর ডিপেন্ড করেই প্রিপ্ল্যান ছিল ওইখানে যাওয়া। আর ওইখানে যেয়ে দেখতে পারলাম অনেক বেশি ভিড়। তারপর আশেপাশের মানুষকে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, তখন তারা বলে দিল যে এখানের আশেপাশে একটি জায়গায় টেনিসের টুর্নামেন্ট চলছে। তো মানুষ যেহেতু দেখিয়ে দিল কোন দিকে যেতে হবে, তো ওইখানে গেলাম। যাওয়ার পরে একটু সময় টেনিসের প্র্যাকটিস দেখে চলে এসেছি। ফাইনাল খেলা পর্যন্ত ওয়েট করিনি, সি সাইডে চলে গিয়েছিলাম। তো সি সাইডের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবগুলো ফুটেজই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেই যতক্ষণ ঘুরছিলাম ততক্ষণ ভিডিও ক্যামেরাও অন ছিল। আশা করি আপনারা আমার পরিশ্রমকে মূল্য দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন এখানে যা দেখতে পাচ্ছেন সেটি হলো আউট অফ লন্ডন আই, তো খুব আই মিন টু সে ইস্টবর্ন আই। লন্ডনে যেমন লন্ডন আই আছে, তেমনি আমাদের লন্ডনের মতো ওইখানে আছে ইস্টবর্ন আই। এই হুইলের উপর উঠে ইস্টবর্নের সমুদ্র সৈকতের সম্পূর্ণ দৃশ্য এনজয় করা যায়। আমি আসলে একটু আর্লি আমার জার্নি শুরু করে দিয়েছিলাম, কারণ আমার বাসা থেকে ওইখানে যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল। তো বেসিক্যালি একটু আর্লি যাওয়ার বেনিফিট হলো যে একটু বেশি সময় সমুদ্রের পাড়ে স্পেন্ড করতে পারলাম। সমুদ্রের পাড়ের যে এনভায়রনমেন্ট সেটি আসলেই অনেক মনোমুগ্ধকর। যেহেতু সম্পূর্ণ ইংল্যান্ডটাই একটি দ্বীপের মতো, যার চারিদিকে সমুদ্র আর সমুদ্র,
তো এখানে অনেকগুলো সমুদ্র সৈকত রয়েছে, যার মধ্যে আমি আজ ইস্টবোর্ন চয়েস করেছি আসার জন্য। কারণ হলো ইস্টবোর্নে অনেকগুলো হিস্টোরিক্যাল টুরিস্ট অ্যাট্রাকশন রয়েছে, যার মধ্যে অন্যতম হলো 1900 শতকের ইস্টবোর্ন পিয়ার। তাছাড়াও রয়েছে টোনার আর্ট গ্যালারি, হুইচ ইনক্লুডস মডার্ন ব্রিটিশ ওয়ার্কস, নেপোলিয়নিক ওয়ার্স, মিলিটারি মিউজিয়াম, রয়েছে অনেকগুলো রেসর্ট ইত্যাদি। ইস্টবোর্ন কে আবার রেসর্ট টাউনও বলা হয়, কারণ এখানে অনেক 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 রেসর্ট রয়েছে। একদিনে তো আর সব জায়গা ঘুরে দেখা সম্ভব না, তাই আজকে সমুদ্রের পাড়েই ঘোরাঘুরি করছি। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সানলাঞ্জার রেন্টাল এরিয়ায়। এখান থেকে বিচ বেড গুলো ভাড়া করে নেওয়া হয়। আমি ওইখানে পৌঁছতে ঠিক 2:58 ছিল, আমি আমার ফোনে দেখাচ্ছি, আর ওইখানে লেখা ছিল 3টার সময় ভাড়া করলে 3টা থেকে 5টা পর্যন্ত 3 পাউন্ড, আর এর আগে ভাড়া করলে 5 পাউন্ড দিতে হবে। তো আমি 3 পাউন্ড দিয়েই একটি সানলঞ্জার ভাড়া করে নিলাম। সমুদ্রের পানি অনেক উত্তাল ছিল, আকাশের মধ্যে উজ্জ্বল রোদ, আর পায়ের মধ্যে ঠান্ডা ঠান্ডা সমুদ্রের পানি, সব মিলিয়ে চরম একটি মুহূর্ত এনজয় করলাম।
সমুদ্রের পাড়ে আসলাম আর ঝিনুক কুড়ালাম না, সেটা কি হয়? বরাবরই আমি সমুদ্রের পাড়ে আসলেই ঝিনুক কুড়াই। এখন যে নলটি দেখছেন, এটি দিয়ে পরিষ্কার পানি বের হয়। সমুদ্রের পানিতে অনেক ধরনের বালি, কাদা, লবণ ইত্যাদি থেকে থাকে। তো সমুদ্রে সাঁতার কাটার পর বা হাত পা ধোয়ার পর মানুষ এই পরিষ্কার পানি দিয়ে হাত পা ধুয়ে নেয় বা শাওয়ার করে নেয়। আমিও আমার হাত পা ধুয়ে নিলাম, তারপর লাঞ্চ ব্রেকে গেলাম। কী কী লাঞ্চ করলাম আর সমুদ্রের পাশের পার্শ্ববর্তী স্টলগুলো নিয়ে পরবর্তীতে আমি আরেকটি ভিডিও আপলোড করে দিব। আদারওয়াইজ এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। ভিডিও আপলোড করার পর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন লেভেন্ডার্স ফ্লাওয়ার। লেভেন্ডার্সের স্মেল আমার অনেক ভালো লাগে, এর ফ্লেভার অনেক স্ট্রং, এর কেক, চা সব কিছুই আমার ভালো লাগে। কোনো একদিন আপনাদের সাথে লেভেন্ডার গার্ডেনের ভিডিও শেয়ার করে দিব।
দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলাধুলা করার সংরক্ষিত জায়গা। আমাকে তো আর এগুলাতে এলাও করবে না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের খেলাধুলা দেখছিলাম আর নিজের ছোটবেলার স্মৃতিচারণ করছিলাম। ইস্টবর্ন পিয়ারের ভেতরে কিছু অ্যান্টিক টেলিফোন আর ক্যামেরা রাখা ছিল, এগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও আপলোড দিব। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে সমুদ্রে পড়ল ভাটা আর সমুদ্রের পানি গেল কমে। তো সমুদ্রের পানি কমে যাওয়ার পর সমুদ্রের সব ধরনের পাথর আর কীটগুলো ভেসে উঠেছিল। তখনকার পরিবেশটা আরো বেশি মনোরম ছিল, আকাশের রঙের রিফ্লেকশন ছিল পানিতে, ঠিক যেন এক আকাশ আর সমুদ্রের মিলন। সাজের বেলার পাখিগুলো নিরে ফিরে যাওয়ার আগে ঠিক যেন সমুদ্রের পানি দিয়ে স্নান করে নিচ্ছিল। পাখিদের সাথে সাথে আমারও নিরে ফেরার সময় হয়ে গেল। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। টি শেষ করার আগে যাওয়ার সময় পথে দেখা একটি কার কন্টেইনারের রেকর্ডেড ভিডিও শেয়ার করছি। আশা করি পরের ভিডিওতেও আপনারা আমার সাথে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।